হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য মকর রাশিতে গোচর করবে কবে থেকে? 15ই জানুয়ারি থেকে। কতদিন থাকবে? 13ই ফেব্রুয়ারি। এই জন্য এই যে সূর্যের যে গোচর, এই গোচরের ফল আপনাদের রাশি অনুযায়ী কী পড়বে না পড়বে ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী জেনে নেব। যে রাশিটি দিয়ে স্টার্ট করবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 10,000 এই গোচরটা হচ্ছে। মেষ রাশির মানুষদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত সময়। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা খুব ভালো, প্রমোশন হতে পারে, মান প্রতিষ্ঠা কিন্তু আপনাদের খুব বৃদ্ধি পাবে জবের ক্ষেত্রে। আর যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা অনেক দিন ধরে হেলথ নিয়ে খুব প্রবলেমে ছিলেন, যে কোনো রকম সমস্যা থেকে কিন্তু আপনাদের এই সময় মুক্তি হয়ে যাবে। ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা ভালো হবে। যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এক্সাম যদি থেকে থাকে এই সময়, সেই এক্সাম কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু হবে। লাইফে অনেক প্রোগ্রেস আপনারা এই সময় কিন্তু দেখতে পাবেন। সমাজে কিন্তু আপনাদের মান প্রতিষ্ঠাও কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আপনাদের নিজেকে নিয়ে একটু প্রাউড ফিলও কিন্তু থাকবে। অর্থনৈতিক অবস্থাও কিন্তু দুর্দান্ত থাকছে আপনাদের এই সময়। এবার জানবো বিষ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। বিষ রাশির 9th হাউসে এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, যারা অনেক দিন ধরে জবে ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য গুড নিউজ, তাদের ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা একটু ডিস্টার্ব থাকছে, খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন না। কিছু হেলথ ইস্যুস থাকছে, বাবার হেলথ নিয়ে কিন্তু একটু টেনশনে আপনারা এই সময় থাকবেন। স্পেশাল কেয়ার দিন, কোথাও ছোটোখাটো ভ্রমণ এই সময় আপনাদের কিন্তু হতে পারে। এই সময় আপনাদের রাগটা কোথাও গিয়ে কিন্তু একটু বৃদ্ধি পাবে, যেটা আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মোটামুটি এই গোচরটা আপনাদের জন্য থাকছে, বিশেষ কিছু মানে ভালো বলতে পারলাম না আপনাদের জন্য এই গোচরটা নিয়ে। এবার জানবো মিথুন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশির 8th হাউসে এই গোচরটা হবে। ফার্স্টে যে কথাটা বলবো, জবের জায়গায় কিন্তু কলিগদের সাথে প্রবলেম হবে, যার জন্য কিন্তু আপনি একটু ডিপ্রেশনে থাকবেন। ওয়ার্কলোড কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকছে, হেলথ ইস্যুস কিন্তু এই সময় থাকছে। কোথাও টুকিটাকি চোট আঘাত কিন্তু আপনাদের এই সময় লাগতে পারে। যারা বিজনেস করেন আমি বলবো নতুন ডিল এই সময়টা আপনাদের জন্য পারফেক্ট নয়। যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা মোটামুটি খুব একটা হেভি কিছু আমি বলতে পারছি না। এই সময় হঠাৎ করে কোনো আপনাদের খরচা বৃদ্ধি হতে পারে, যেটা নিয়ে আপনি একটু বেশি চিন্তিত হয়ে পড়বেন। ওয়াইফের সাথে রিলেশন কিন্তু একটু টুকিটাকি বিষয় নিয়ে প্রবলেম অ্যারাইজ করবে, যে দিকটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কর্কট রাশির 7th হাউসে এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, ওয়াইফের সাথে একটু প্রবলেম অ্যারাইজ করবে, প্রচণ্ড রাগ আপনার বৃদ্ধি পাবে, ফ্যামিলির লোকেদের সাথেও কিন্তু একটু বিবাদ অশান্তি এইসবের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। ওয়ার্কলোড কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকছে, খরচাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হেলথ নিয়ে কিছু টুকিটাকি ইস্যুস থাকছে। এই সময় কিন্তু কোথাও আপনাদের ভ্রমণ হতে পারে। কোনো লেনদেনের ক্ষেত্রে কাউকে প্রতারণার মানসিকতা কিন্তু রাখবেন না, যার থেকে কিন্তু আপনাদের কোথাও গিয়ে বড় ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। এবার জানবো সিংহ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। সিংহ রাশির 6th হাউসে গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, যদি আপনাদের কোনো কেস চলে সেই কেসটা যদি এই সময় রেজাল্ট আউট হয় তো রেজাল্ট আপনার ফলে হবে। জবের ক্ষেত্রে খুব ভালো সময়, একদিকে ওয়ার্কলোড থাকবে একদিকে সাকসেস থাকবে, দুটোই আছে। কিন্তু আপনাকে পরিশ্রম কিন্তু প্রচুর করতে হবে, যতটা পরিশ্রম করবেন সফলতা কিন্তু ততটাই থাকছে। যারা এডুকেশনের জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন নতুন করে এডুকেশন করবেন, তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত। আপনাদের আর একটা কথা বলবো, আপনাদের রাগ জেদ কিন্তু এই সময় একটু নিয়ন্ত্রণ করতে হবে। আর অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের এই সময় ভালো থাকছে, হেলথ নিয়ে একটু ইস্যুস থাকছে, যেটা আপনাকে কিন্তু একটু ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে। এবার জানবো কন্যা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কন্যা রাশির 5th হাউসে এই গোচরটা হচ্ছে। ফার্স্টে এর কথা বলতে হয়, স্টুডেন্টদের জন্য কিন্তু দুর্দান্ত সময়। যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তবে স্টুডেন্টদের কিন্তু একটু বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তবে লাভ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে, টুকিটাকি মান অভিমান কিন্তু চলবে।
যেটা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। ফ্যামিলির লোকদের সাথেও গিয়ে কোথাও কিন্তু একটু ঝগড়া অশান্তি বিবাদ লেগে থাকবে, যেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। সবার প্রথমে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, দেখবেন সবকিছু বেটার থাকছে। আর জবের ক্ষেত্রে একটু ব্যালেন্সিং টাইম, একটু ব্যালেন্সের খেলাটা জানলে এই সময় আপনি স্মুথলি কিন্তু পার করে যাবেন। এবার জানবো তুলারাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। তুলারাশির ফোর্থ হাউসে গোচরটা হচ্ছে। সবার ফার্স্টে যে কথাটা বলবো, হেলথ ইস্যুস কিন্তু থাকছে, নিজের হেলথের প্রতি একটু এক্সট্রা কেয়ার দিন, নাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। পুরোনো কোনো প্রবলেম সেটা আবার মাথা ছাড়া দেবে, যার ফলে কিন্তু আপনাকে নাজেহাল হয়ে যেতে হবে। ফ্যামিলির লোকেদের সাথে একটু মতবিরোধ লেগে থাকছে। কাজের জায়গায় একটু টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করবে, বিশেষ কিছু প্রবলেম কিন্তু থাকছে না। তবে আর একটা কথা বলবো, যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় কিন্তু কোথাও গিয়ে আপনারা যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন ফ্ল্যাট কিনবো বা বাড়ি কিনবো, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আপনার মায়ের হেলথ নিয়েও কিন্তু এই সময় একটু প্রবলেম অ্যারাইজ করবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। বৃশ্চিক রাশির থার্ড হাউসে এই গোচরটা হচ্ছে। এই সময় কাউকে ট্রাস্ট করবেন না, ট্রাস্ট করলে কিন্তু প্রবলেমে পড়তে পারে। সন্তানদের থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এডুকেশন সেক্টর, কেরিয়ার সেক্টর, তাদের একটা আলাদা জায়গায় এই সময় দেখতে পাবেন। যারা নিজের সন্তান নিয়ে অনেকদিন ধরে প্রবলেমের মধ্যে ছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনাদের কমিউনিকেশন কিন্তু এই সময় খুব ডেভেলপ করবে। যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। জবের জায়গায় কিন্তু টুকিটাকি মতবিরোধ থাকতে পারে, তবে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেক অনেকটা বেটার থাকছে। এবার জানবো ধনুরাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। ধনুরাশির সেকেন্ড হাউসে গোচরটা হচ্ছে। কাজের জায়গায় খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন, বিজনেসে ভালো রেজাল্ট। জব এবং বিজনেস দুটোই কিন্তু দুর্দান্ত সময় আপনাদের জন্য। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা বেটার থাকছে আগের থেকে। তবে একটু রাগ কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু কারোর সাথে গিয়ে একটু মতবিরোধ, একটু বিবাদ, এই ধরনের জিনিস কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেটা আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে হবে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেক অনেকটা বেটার হচ্ছে। এবার জানবো মকর রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মকর রাশিতেই গোচরটা হচ্ছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেক বেটার থাকছে, কাজের জায়গাও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ নিয়ে কিন্তু একটু ইস্যুস থাকছে, টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করবে। পেট সংক্রান্ত প্রবলেম, চোখ সংক্রান্ত প্রবলেম, এরকম প্রবলেম অ্যারাইজ করবে। পার্টনারের সাথে গিয়ে কিন্তু কোথাও গিয়ে একটু মতবিরোধ হবে, রাগ বৃদ্ধি পাওয়ার জন্য মতবিরোধ কিন্তু আপনার থাকছে। নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন, নাহলে কিন্তু এই গোচরটা আপনাকে ভালোই ফল দিচ্ছে, খারাপ কিছু দিচ্ছে না। শুধু নিজের রাগটাকে একটু কন্ট্রোলে করতে হবে, তাহলে কিন্তু আরও আরও বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কুম্ভ রাশির টুয়েলভ হাউসে গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, আপনাদের কিন্তু ফরেন কানেকশনটা খুব জোরালো হয়ে যাচ্ছে। যারা কোনো বিদেশি সংস্থার সাথে বিজনেস করেন বা জব করেন, তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত ভালো। এই সময় কোথাও আপনাদের একটু বাইরে যেতে হতে পারে, যেটা নিয়ে আপনারা হয়তো মেন্টালি প্রিপেয়ার ছিলেন না, হঠাৎ করে কোথাও আপনাদের একটু বাইরে যেতে হতে পারে। তবে একটা বড় প্রবলেম যেটা আপনাদের জন্য থাকছে, মাঝে মাঝে রাগ কিন্তু বৃদ্ধি পাবে, কাজের জায়গায় এই রাগটা কিন্তু আপনারা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটা বেটার থাকছে আগের থেকে, কিন্তু খরচাও একটু বৃদ্ধি পাচ্ছে, এটা আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ চিন্তিত থাকবেন। লাইফ পার্টনারের হেলথ ইস্যুস কিন্তু প্রচণ্ড পরিমাণ হচ্ছে, যেটা আপনাকে একটু কেয়ার নিতে হবে। মোটামুটি কুম্ভ রাশির মানুষরা যদি রাগটা নিয়ন্ত্রণ করতে পারেন, এই সময় খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো মীন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মীন রাশির ইলেভেন্থ হাউসেই গোচরটা হবে। মীন রাশির মানুষদের জন্য কিন্তু খুব দুর্দান্ত সময়। অর্থনৈতিক অবস্থা ভালো, যারা জব করেন তাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, বিজনেসের ক্ষেত্রেও ভালো। এই সময় গিয়ে আপনাদের কিছু গেইন হতে পারে, ধরুন বাড়ি, গাড়ি, বা আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের হবে। ফ্যামিলির সাথে রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। যাদের হেলথ নিয়ে প্রবলেম ছিল, সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। বন্ধুরা, মোটামুটি সূর্যের গোচর নিয়ে ভিডিওটা আমি পুরো কভার করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে কিন্তু থাকতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।